মনে করো তোমাকে এই জাতীয় কম্পাউন্ড তৈরি করতে দিয়েছে, আমি এটাকে কেটে নিচ্ছি কয়েকটা ভাগে, এটা আমি থার্ড পজিশনে অ্যাড করব, এর আগে একটা সেকেন্ড পজিশন থাকবে কিছু একটা করে, এবং ওইচটা অ্যাড করব প্রথম ফার্স্টে। মানে আমি বোঝাতে চাইছি এই হলো তোমার কাছে আটটা যা খুশি হতে পারে, রাইট? ফিনল থেকে স্টার্ট করবে, ফিনলকে প্রথমে ওইচ আনতে হবে। ওইচ কী দিয়ে আসে? কে টু এস টু ওইট ইএলবিএস রিয়াকশান করলে প্যারা পজিশানে ওইচ গ্রুপ চলে আসে, ওকে? তারপর এটা অক্সিডেশন করতে হবে, যেটা আমার কাছে সেকেন্ড রিয়াকশান করলে এইটা কুইনন জাতীয় কম্পাউন্ড তৈরি করে। তারপর যেটা অ্যাড করতে চাইছো সেইটা মাইনাস চার্জ, যদি আর হয় আর এম জি এক্স হতে পারে, বা সিএন অ্যাড করতে চাইলে কে সিএন হতে পারে তখন, বা মানে যেটা করতে হয়েছে ব্রোমিন অ্যাড করতে চাইলে এনএবিআর হতে পারে, তার মাইনাস চার্জ, যেটা মাইনাস এটাও মাইনাস, এটা এখানে মাইনাস। এরা কী করবে, এই মাইনাসটা এখানে অ্যাটাক করে রেজোনান্স করবে, করে আলটিমেটলি এই পজিশানে আর গ্রুপ হোক, সিএন গ্রুপ হোক, বিআর গ্রুপ হোক, এই সমস্ত গ্রুপগুলোকে ঢুকিয়ে দেবে এবং এই জাতীয় কম্পাউন্ড বা এই জাতীয় ডেরিভেটিভ তৈরি হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কীভাবে এই ধরনের রিয়াকশানকে আমরা ডেভেলপ করব। মনে করো তোমাকে এক্সামের মধ্যে কোশ্চেনটা দিয়েছে এই রকম একটা, বলেছে কী করে তুমি প্রিপেয়ার করবে। আমরা কনফিউজ হয়ে যাই এই জাতীয় কম্পাউন্ড তৈরি করতে গেলে। করাটা খুবই ইজি, আমি যেভাবে স্টার্ট করতে বলেছি সেইভাবে স্টার্টিংটা এসো। সো এটা লাস্টে অ্যাড করব, মাঝখানে একটা স্টেপ আছে, এই যে কুইনন জাতীয় তৈরি হবে, এটা হলো ফার্স্ট স্টেপ। সো প্রথম আমার কাছে ফেস ফিনল থেকে স্টার্ট হচ্ছে। প্রথমে আমি কী দেবো, কে টু এস টু ওইট, সো কে টু এস টু ওইট দিলাম, দিলে আমার কাছে ডবল বন্টো এলো। তারপরে আমার সরি এখানে দুটো ওইচ আসবে, তাই তো, এবং রিং কম্পাউন্ড ওইচ আসবে। তারপরে অক্সিডেশন করতে হবে, অক্সিডেশন করলে এটা কুইনন জাতীয় কম্পাউন্ড তৈরি করবে, যে কুইননের মধ্যে তুমি এনএইচ টু অ্যাড করতে চাইছো, মানে তুমি এনএনএইচ টু নাও, কারণ আমি বলেছি তার মাইনাস ফর্মটা আমার কাছে খুব দরকার। সো এটা নিলে আমার কাছে ওইচ ওইচ এবং আমার এখানে এনএইচ টু গ্রুপটা চলে আসবে, আমার যে ওয়ান্টেড টার্গেট মেটেরিয়াল সেটা আমার কাছে প্রিপেয়ার হয়ে গেল। সো এমনভাবেই যদি তোমাকে বলে ওইচ ওইচ, এবং এখানে যদি বলে যে সি টু এইচ ফাইভ তৈরি করো, এই জিনিসটা কম্পাউন্ডটাকে সিনথেসিস করো আটকালে, আমি অবশ্যই সাহায্য করবো।